আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মিশনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার সাইড সিলিং মেশিন, একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি মেশিন দেখতে পাচ্ছেন, কার্টুন থেকে মাত্র বের করা মেশিন। তো আমি আজকে আপনাদেরকে মেশিন সম্পর্কে ধারণা দেব এবং আমি আপনাদেরকে আজকে এই মেশিনটি প্রশিক্ষণ দিয়ে দেখাবো। একজন লোক এই মেশিনটি ক্রয় করেছে, ভদ্রলোক, তো উনি মেশিনটিতে প্রশিক্ষণ নেবে আমাদের থেকে, মানে কীভাবে মেশিনটি ব্যবহার করা হয়। আমরা মেশিন ডেলিভারি দেওয়ার সময় মেশিনগুলো আগে ব্যবহার করে দেখাই, ওনাদেরকে বলি যে মেশিন আপনারা নিজেরা বসে কাজ করেন তো, এবং কাজগুলো বুঝিয়ে দিই। তো সকল কিছু আজকে ভিডিওটির মধ্যে থাকবে এবং আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন, আপনাদের কী কী ধরনের শপিং ব্যাগ তৈরি করার মেশিন প্রয়োজন হবে, সকল কিছু আজকের ভিডিওটির মধ্যে জানাবো এবং এই মেশিনের কন্ডিশনটি দেখাবো এবং নতুন মেশিনের সাথে কী কী থাকবে সকল কিছু আজকের এই ভিডিওটিতে থাকবে। তো তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি তো নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি JC 60S মডেলের একটি ব্র্যান্ড নিউ সাইড সিলিং মেশিন আছে, একবারে ইনটেক একটি মেশিন, মাত্র কার্টুন থেকে আমরা খুললাম। এইভাবে চায়না থেকে কার্টুনের মাধ্যমে এই মেশিনগুলো আসে, ইনটেক মেশিন একবারে, এবং এই মেশিনটি আমরা আজকে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেখাব। তো দেখতে পাচ্ছেন মেশিনের কন্ডিশনটি একেবারে নতুন কন্ডিশন, এবং এই মেশিনটির সাথে যা যা থাকে আপনারা যা যা পাবেন, তিনটি ডাইস পেয়ে যাবেন, তার মধ্যে একটি হচ্ছে, এটি হচ্ছে মুখশিলি ডাইস, 2 ইঞ্চি বাসের মুখশিলি ডাইস, এবং একটি দেখতে পাচ্ছেন টুল বক্স আছে। এই টুল বক্সের মধ্যে যা যা থাকবে আমি আপনাদেরকে দেখাই। প্রথমত এটি হচ্ছে একটি পাওয়ার কেবেল, তারপর ফিতা লাগ, এই যে হ্যান্ডেল ব্যাগের যে ফিতা বানানোর, 2 ইঞ্চি বাসের যে ফিতা বানানোর, এই ফিতা বানানোর একটি ক্লিপ থাকছে। তারপরে একটি সাইড সিলি ডাইস থাকছে, সাইড সিলি হবে এবং পাশে বাড়তি অংশগুলো কেটে যাবে, পাশে বাড়তি অংশ কেটে যাবে, এটি এখানে সাইড সিলি ডাইস লাগানো আছে, এই সাইড সিলি ডাইস আছে। এবং দেখতে পাচ্ছেন একটি ফিতা বানানোর একটি ডাইস আছে, এই হলো দুটি ডাইস, এবং একটি ডাইস মেশিনের সাথে লাগানো আছে। তো এই মোট তিনটি ডাইস আপনারা মেশিনের সাথে পেয়ে যাবেন, এবং একটি পাচ্ছেন এলএনডি সেট পাচ্ছেন, মেশিনের ডাইস চেঞ্জ করার জন্য এলএনডি সেট পাচ্ছেন, এগুলো থাকছে এই মেশিনটির সাথে। একটি নতুন মেশিনের সাথে যা যা আসে আপনারা তাই পাবেন, চায়না থেকে যেভাবে আসে আপনারা তাই পেয়ে যাবেন। এবং এই ধরনের মেশিন দিয়ে আপনারা চাইলে শপিং ব্যাগের বিজনেস চালু করতে পারেন। যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন, যারা ঘরে বসে শপিং ব্যাগ তৈরি করতে চাচ্ছেন, এই মেশিনটি দ্বারা শপিং ব্যাগ তৈরি করা হয়। তো আমরা আপনাদেরকে কিছুক্ষণ পর এই মেশিনটি ব্যবহার করে দেখাবো, মেশিনের সাইড সিলি এবং মুখ সিলি করে দেখাবো। আপনারা যারা ব্র্যান্ড নিউ শপিং ব্যাগ তৈরি করার মেশিন খুঁজছেন, আপনারা চলে আসতে পারেন বিসমিল্লাহ মেশিনারিজে। বিসমিল্লাহ মেশিনারিজে এসে এই মেশিনগুলো সরাসরি দেখে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন, এবং তাছাড়া আপনারা আমাদের কাছে ব্যবহৃত মেশিন পেয়ে যাবেন। আমাদের কাছে শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিনও আছে, এবং ফুল সেট আপ মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, ডিকাট মেশিন, কম্প্রেসার, কাটিং মেশিন, সকল কিছুই আপনারা আমাদের কাছে নতুন এবং ব্যবহৃত উভয় মেশিনই পেয়ে যাবেন। বিসমিল্লাহ মেশিনারিজে ব্যবহৃত মেশিনও থাকে এবং নতুন মেশিনও আপনারা বিসমিল্লাহ মেশিনারিজ থেকে নিতে পারবেন। তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন, তারা চলে আসুন বিসমিল্লাহ মেশিনারিজে শপিং ব্যাগের নতুন এবং পুরাতন মেশিন নিতে। তাছাড়া শপিং ব্যাগের যে কাঁচামালগুলো, সেই কাঁচামালগুলোর ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দিব। তো আমরা এখন এই মেশিনটি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কাপড় দেখুন,
বড় ব্যাগ দেখো কাপড় কখন লাগবে ছোট করে দাও কাপড়টা আরো আবার বাস করেন বেশি করে বাস করেন তার আমি ব্যাগ বানাবো না এইটা কাপড় না এইটা মেশিন